हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग। आज আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মিঠাই সিরিয়ালে উচ্ছে বাবু সন্দেশের রেসিপি। এই সন্দেশটি দেখতে হয় সাধারণ সবজি উচ্ছের মতো আর খেতে হয় সাধারণ সন্দেশের মতো। কিছু মানুষ আছে যাদের উপর থেকে দেখে মনে হয় তিক্ত স্বভাবের, কিন্তু তাদের আসল চরিত্র হয় খুব মিষ্টি। সেই রকম এই সন্দেশটিকে উপর থেকে দেখতে একটা তেতো সবজির মতো, কিন্তু এর স্বাদ মিষ্টি। মিঠাই সিরিয়ালে এই সন্দেশটি দেখানো হয়েছিল, সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। সন্দেশ তৈরি করার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে আমি প্রথমে ভালো করে জাল করে নিচ্ছি। এখন দুধটা ফুটে উঠেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পর আমি মিনিট খানেক দুধটাকে নেড়ে ঠান্ডা করে নেব। এখন দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মেজারিং কাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ ভিনিগার, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি সমপরিমাণ জল। এই ভিনিগার মেশানো জলটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে করে দুধটাকে নাড়তে থাকবো। এইভাবে ভিনিগার মেশানো জলটা দিয়ে নাড়তে নাড়তে দুধটা দেখুন ছানা কেটে গেছে। যখনই দুধটা ছানা কাটতে আরম্ভ করবে তখন বাকি ভিনিগারটা দেওয়ার আর কোনো দরকার নেই। এখন আমি এর মধ্যে এক বাটি ঠান্ডা জল দিয়ে দিলাম, যাতে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। জল দিয়ে ভালো করে ধুয়ে ছানাটাকে আমি ছেঁকে নেব। এখন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি ছেঁকে রাখা ছানা। কালারের জন্য আমি এখানে কিছুটা পরিমাণ পালং শাক সেদ্ধ করে রেখে তারপর ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, আর নিয়ে নিয়েছি 8 থেকে 10 পিস পেস্তা বাদাম। এখানে পেস্তা বাদামটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি। এখন পেস্তা বাদাম আর পালং শাকটার আলাদা আলাদা করে পেস্ট তৈরি করে নেব। এখানে আমার দুটো কালারের জন্য 2 রকম পেস্ট তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে পেস্তা বাদামের পেস্ট, এটা হালকা কালার করার জন্য, আর পালং শাকের পেস্টটা হচ্ছে ডিপ কালার করার জন্য। এখন এগুলোকে সরিয়ে রেখে আমি ছানাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ছানাটাকে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। মিনিট 5 সময় ধরে আমি ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন ছানাটা একদম মোলায়েম হয়ে গেছে। এখন বাইন্ডিং এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে এর সঙ্গে ভালোভাবে আরেকবার মেখে নিচ্ছি। এখন মিশ্রণটা একটা ডোয়ের আকারে পরিণত হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ এলাচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 3 চা চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারে, তবে এই সন্দেশে মিষ্টির পরিমাণ কমই দেখানো হয়েছে। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা কড়াই গরম করে তার মধ্যে আমি ছানার মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। এখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ছানাটাকে ভালো করে পাক করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ ছানাটাকে পাক করে নেব। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর ছানার 3/4 অংশ আমি তুলে নিচ্ছি, আর 1/2 অংশ আমি রেখে দিচ্ছি। তারপর ওই 1/2 অংশের মধ্যে আমি দিয়ে দিলাম পেস্তা বাদামের পেস্ট। এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। পেস্তা বাদামের পেস্টটা করলার মধ্যে যে হালকা একটা হলুদ ভাব থাকে সেই কালারটা আনতে সাহায্য করবে। পেস্টটাকে খুব ভালোভাবে ছানার সঙ্গে মিশিয়ে দিলে একটা সুন্দর হালকা কালার চলে এসেছে এবং একটা মন্ডের আকারে চলে এসেছে। এবার আমি এটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তুলে রাখা ছানাটা। এখন অল্প অল্প পরিমাণে আমি ছানাটার মধ্যে পালং শাকের পেস্টটা অ্যাড করছি। যতক্ষণ না পর্যন্ত একটা ডিপ কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি এই পালং শাকের পেস্টটা অ্যাড করব। উচ্ছের ওপরে ডিপ কালারটা আসার জন্য যতটা পরিমাণ পালং শাকের রস বা পালং শাক বাটা ব্যবহার করতে হবে ততটা পরিমাণে এটাকে দিতে হবে। এখানে দেখুন আমি আস্তে আস্তে মাঝে মাঝেই পেস্টটা যোগ করছি আর অনবরত নাড়তে থাকছি। এখন দেখুন মিশ্রণটার মধ্যে একটা সুন্দর সবুজ কালার চলে এসেছে। এবারে এটাকে নেড়ে নেড়ে একটা টাইট ডোয়ের আকারে নিয়ে আসতে হবে। এখন দেখুন মিশ্রণটা একটা ডোয়ের আকারে চলে এসেছে এবং খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার মিশ্রণটাকে আমি নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি 2টো মিশ্রণকে নিয়ে নিয়েছি।
এবং মিশ্রণগুলোকে এভাবে একটু পেতে পেতে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এখন মিশ্রণগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবারে মিশ্রণগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে মসৃণ করে নিচ্ছি। প্রথম মিশ্রণটাকে আমি 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর যে ডিপ কালারের মিশ্রণটা ছিল সেটাকেও আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মসৃণ একটা ডোয়ে পরিণত করে নিচ্ছি। তারপর এই ডোটাকেও আমি 4টি অংশে ভাগ করে নিলাম। এবার হাতে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে একটা ডিপ কালারের বল এবং একটা লাইট কালারের বল নিয়ে দুটো এইভাবে জুড়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। দুটো কালারের বলকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং একটা উচ্ছের আকার দিতে হবে। এখন একটা কাঁটা চামচ নিয়ে দুটো কালারের মিশ্রণের জয়েন্ট যেখানে আছে সেটা একটু আঁচড়ে দিচ্ছি, যাতে দুটো কালার একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবারে হাত দিয়ে চেপে আমি গোল করে নিয়েছি। তারপর একটু লম্বা করে আমি একটা উচ্ছের শেপ দিয়ে দিচ্ছি। উচ্ছের মুখের দিকটা থাকে কচি, একটু হালকা কালারের হয়, আর বিনতের দিকটা একটু ডিপ কালারের হয়। সেই কনসেপ্টটা নিয়েই আমি উচ্ছের এই কালারটা তৈরি করলাম। এখন দুটো আঙুল দিয়ে চেপে চেপে উচ্ছের গায়ে যে বিটটা থাকে সেই বিটটাকে আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে দুটো আঙুল দিয়ে একটু চেপে দিলেই কিন্তু উচ্ছের গায়ের যে বিটটা সেটা অনায়াসেই তৈরি হয়ে যাবে। একটু ছাড়া ছাড়াই আঙুল দিয়ে চেপে চেপে উচ্ছের গায়ের যে মোটা বিটটা থাকে সেটাকে আমি তৈরি করে নিলাম। এবারে একটা টুথপিক নিয়ে নিয়েছি। দুটো মোটা বিটের মাঝখানের অংশটাকে টুথপিক দিয়ে এইভাবে একটু চেপে চেপে একটু পাতলা করে আর একটা বিট আমি তৈরি করে দিচ্ছি। উচ্ছের গায়ের মোটা বিটের পাশাপাশি এক একটা ছোট ছোট দানাদার বিট থাকে, সেই বিটটাকে আমি এই টুথপিকের সাহায্যে তৈরি করে নিলাম। দেখুন, উচ্ছের গায়ে সমস্ত ডিজাইন আমার তৈরি হয়ে গেছে। এখন আমি উচ্ছের এক একটা বৃন্ত নিয়ে নিয়েছি, এর পেছনের দিকে আমি বৃন্তটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন, উচ্ছে বাবু সন্দেশ একদম রেডি। এভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল উচ্ছে বাবু সন্দেশ। এখানে আমার সমস্ত সন্দেশগুলো তৈরি হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। আমার এই উচ্ছে বাবু সন্দেশ তৈরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তখন সেই নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদেরই অসংখ্য ধন্যবাদ।